সম্পর্কে প্রশ্ন রইব, এই জুয়া এবং মদ সম্পর্কে প্রশ্ন রইব, প্রশ্নের উত্তর আপনি দিবাই, তখন আল্লাহ তার হাবিবরে সব কিছু শিখাইয়া দিলাইছেন, জানাইয়া দিছেন। এর জন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষ আসিয়া প্রশ্ন করল। কি প্রশ্ন করল তারা? প্রশ্ন করছেন হমর সম্পর্কে আর জোয়া সম্পর্কে, মাইসির সম্পর্কে। হমর আরবিতে কয়া হয়, হমর আরবিতে কয়া হয়, এটার নাম হইল গিয়া যেমন মদ, মদ্যপান করা। আর মাইসির শব্দের অর্থ হইল গিয়া জোয়া। জোয়া আমরা দেশ কিছু কিছু চলে, একবারে যে নাই গিলা না, কিছু কিছু জায়গার জোয়ার দান চলে, তাস দিয়েও জোয়া খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে জোয়া চলে। জোয়া দেখা যায় না, মাঝে মধ্যে চকুর সামনে আপনার ফলে লুকাম পারি আর না, এইরকম জোয়া খেলাটাও আমরা দেশে চলে। আমরা হয়তো বুঝি না জোয়া খেলাটা কি খাও, তখন রাসূলুল্লাহর প্রশ্ন করা হলো ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সওয়াল হইল হে নবী, হোমরটা অর্থ কি আর মাইসিলটার অর্থ কি? হোমর শব্দর অর্থ হ্যাঁ থাকছে গিয়া মদ, মাইসির শব্দর অর্থ হ্যাঁ থাকছে গিয়া জোয়া। এই যে দুইটা জিনিস ও সম্পর্কে আমরা জানতে চাই, আল্লাহ তার হাবিবরে জানায় দিছেন কুল ফীহিমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। হে নবী আপনি কইও কোন, আপনি তাদেরকে জানাইয়া দিও। এই যে দুইটার নাম তারা উল্লেখ করছে, দুইটা জিনিস সম্পর্কে তারা জানতে চাইছে। ফীহিমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, যে দুইটো আছে গিয়া বড় ধরনের গুনাহ এবং সামরিক একটা ফায়দা আছে, কিন্তু ইনসানের জন্য তেমন নফা নাই। সামরিক ফায়দা কিন্তু ফুরাফুরি ফায়দা নাই, সামরিক একটা ফায়দা পাইবা কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা নাই। এর জন্য দেখো মদ এমন একটা বস্তু বানানি হয় কি জিনিস দিয়ে তা হয়তো আমরা প্রত্যেকের জানা নাই, বিভিন্ন ফল ফ্রুট দিয়ে বানায়, বিভিন্ন কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে বানানো হয় মদ। যেটা বানানো হয় এটা এক সময় আলে আরবের মধ্যে খুব বেশি মদের প্রচলন আসল, আমাদের দেশে বর্তমানে প্রচলন খেয়ারের ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করা হয়, মেহমানদারি প্রথমে শরবত দেওয়া হয়, দ্বিতীয়বারের মতো সেমাই বা ম্যাগি চাউমিন ইত্যাদি দেওয়া হয়, তৃতীয়বারের মতো গুড়ের চা দেওয়া হয় বা কফি দেওয়া হয়। এইভাবে ছিল আরব দেশের মধ্যে প্রত্যেকের ঘরের মধ্যে কিন্তু মদ ছিল। মদ যাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মদ দিয়া কি করা হইতো, মেহমানদারি পর্যন্ত করা হইতো, প্রত্যেকের ঘরের মধ্যে মদ রাখা থাকতো, মটকার মধ্যে মদ রাখা থাকতো, অতএব মদ বাজারের মধ্যে নিয়ে বিক্রি করা হইত। পরবর্তীতে কোরআনের যেই সময় আয়াত নাজিল হয়ে গেল, নিষিদ্ধ করা হয়ে গেল গিয়া, তখনই গুলা বিলকুল বন্ধ হয়ে গেল গিয়া, যেহেতু আল্লাহ নিষেধ করছেন বন্ধ হয়ে গেছে। কিতা অসুবিধা করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, একজন মুহাজির মাগরিবের নামাজ পড়াইতে আসল, কিন্তু মদ পান করিয়া নামাজ পড়াইতরা, মদ খাওয়ার কারণে তার শরীরের মধ্যে একটা হিলা ডিলা শুরু হয়ে গেছে গিয়া, নামাজ পড়াইতে সময় কিরাতের মধ্যে গলত হয়ে গেল। অন্যান্য সাহাবাই কারামরা গিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, যদি মদটা বন্ধ হয়ে যেত তাহলে ভালো হইল, না যেহেতু আজকে মদের কারণে দেখলাম নামাজের মধ্যে নকশা নাই গেছে গিয়া, নামাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। কিন্তু দেখো মদ এমন একটা বস্তু, এমন একটা জিনিস বাবা, ভারত সরকারের বিভিন্ন ব্যক্তি অগ্রে মদের লাইসেন্স দেন, মদর লাইসেন্স নিয়ে ভারত সরকারের কাছ থেকে নিয়ে ওপেনলি হিসাবে মার্কেটে মদ বিক্রি করা হয় ওপেন, কিন্তু আবার সরকারের নিষেধ করছে বলে এগুলা আউরি খাইও না, তোমাদের ক্ষতি হইব। যদি কোনো মানুষে মদপান করে ওপেন করিয়া থাকে, তারে পুলিশে কোনো সময় কি করে শাস্তি দেয়, দেয় না, না হইলে পুলিশে শাস্তি দেয়। কিন্তু মদের লাইসেন্স দেওয়া হয়েছে,
এই মদের লাইসেন্স ব্যতীত টাউন ছাড়া বিভিন্ন গ্রামের মধ্যে বিভিন্ন গ্রাম বা বিভিন্ন পাড়ার মধ্যে ছোট ছোট দোকান থাকে ঘর থাকে মদর পাট্টা বলে যায় এই জায়গাটা কি মদ কিছু খাইয়া খাইয়া ছেলেরা মদ পান করা শিখি যায় যদি গ্রামের মানুষ সচেতন হয় এতে হিন্দু ধর্মের মানুষ হোক মুসলমান যত মানুষ হোক না কেন সারা মিলিত ইয়া প্রশাসনিক লাইনে কমপ্লেন দিয়া ছোট ছোট মদের দোকানগুলো বন্ধ হইলে তাহলে যুবকেরা আর মদ পান করা শিখল না অনেক টাউনে সব সময় যাওয়া সম্ভব নয় মদ আনা সম্ভব নয় কিন্তু আমরা দেশের ছেলেরা নষ্ট হন কিভাবে ছোট ছোট মদের দোকান আছে যে দোকানের মধ্যে মদ পান করিয়া ছেলেরা জীবন নষ্ট হড্ডা এজন্য বিশেষ করিয়া দেহগ্রাম মদ খানেওয়ালার তিনটা আলামত এটা দুনিয়াউয়া আলামত কিতাব থাকি নাই যেমন আমার থাকি আমি হইয়ার আপনার সামনে তুলিয়া ধরিয়া মদ খানেওয়ালার তিনটা আলামত এক নম্বর আলামত হইল যেমন মনোহরক্কা শিয়াল দুই নম্বরে আসছে গিয়া বানর তিন নম্বরে আসছে গিয়া শুকর শিয়াল যে জন্তু রাত্রির বেলা আপনারা টাউনে পাইবা বিভিন্ন শহরের মধ্যে পাইবা বিভিন্ন জমিনে পাইবা রাস্তাঘাটে পাইবা শিয়ালে মানুষ দেখার সঙ্গে সঙ্গে খুব বেশি লুকালুকি করে করেন না দেওয়ালের আড়ালে যা বিভিন্ন জায়গায় যায় ওলা মদ পান করে নেওয়ালাই মদের পাত্র হাতের মধ্যে নিয়ে মানুষের সামনে নিয়ে খাইতে চায় না তখন তার দিলের মধ্যে সব সময় ওখান থাকে মানুষের সামনে খাইলে মানুষে আমার লজ্জা দিব লজ্জা লাগবো মানুষের কারণে সামনে খাইতে চায় না তখন তার মাথার ডিমাকে খাস করে শিয়ালের মতো লুকালুকি করিয়া কোনো কানো আলোক এক জায়গা গিয়া দেওয়ালের আড়ালে গিয়া মদের বোতলটা পুরা যখন সে খাই নিল খাবার পরে শরীরের মধ্যে তার এনার্জি আই হয় শরীর একটা গরমাইয়া কইবা হুজুরে কিলা বুঝবইনা গরমাইয়া মদ খাওয়ার পরে শক্তি বাড়ি যায় দেখছি আর তবে খাইছি না আল্লাহ খাওয়াব না খাওয়ার পরে সিল্লাইন না দিবে সিল্লা শক্তি বাড়ি যায় দেখুন জানি পাক্কা বাড়ি মাল ঠানিয়া নিন যে নেইনটা না বুঝছে কত শক্তি বাড়ে এই যেমন শিয়ালের মতো লুকালুকি করিয়া মদ যে সময় সে পান করি লাইল খাবার পরে বানরে যেইভাবে জমিনও বেশি ফালায় মদ বানরের মতো ফালাফালি করা আরম্ভ করলো বানরে জেলা সব সময় হাত লাড়ে পাও লাড়ে মুখ লাড়ে লাড়াড়ি করা আরম্ভ করে এইভাবে খুব বেশি বানরের মতো ফালায় তখন তার কোনো লজ্জা নাই মানুষের কাছে কিভাবে কথা বলতো তার কোনো এই সময় তার কোনো অভিজ্ঞতা থাকে না মাথায় কাজ করে না যখন মদের একটা পাওয়ার শেষ হয়ে যায় শরীরটা এই সময় কমজোর হয়ে যায় অচেতন হয়ে যায় এই সময় সে শুকরের মতো মাটির মধ্যে ডলিয়া পড়ে ডেইনর মধ্যে ডলিয়া পড়ে রাস্তার মধ্যে পড়ে এর লাগি শুকর দেখলে মানুষেরা যেইভাবে ঘৃণা করে অবহেলা করে এইভাবে মদ পান করেওয়ালা মানুষ যেই সময় মদ পান করিয়া রাস্তার মধ্যে পড়িয়া থাকে মানুষেরা তারে শুকরের মত অবহেলা করে ঘৃণা করে এর লাগি মদ পান করেওয়ালার তিনটা আলামত এক নম্বর শিয়াল দুই নম্বর বানর তিন নম্বর শুকর মিলছে না মাদুলি জি মিলছে না একবার অবিকুল দেখবা খাওয়ার পরে যখন ভালানি শুরু হইবা ই বাজু বুঝি শিলচা রাস্তা রামনগর মালিক ওই দেন খেওয়া মন্ত্রী ওই দেন খাওয়ার পর দাদা জি জি তো হাল্লত ঘটে আল্লাহ বান্দেরান এর জন্য কোন গ্রামের এতে মুসলমান হোক ও মুসলমান হোক যে কোনো একজন যুবকে যদি কিবা তো চল্লিশ বছরের পঞ্চাশ বছরের পুরুষে যদি মদপান করা শিখিলেন সনাতন ধর্মের মানুষ হোক না কেন ইসলাম ধর্মের মানুষ হোক না কেন মদ পান করা শিখার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে যখন সে চলে মানুষে তারে দেখে অনুভব করার পরে মধুরি কইয়ে মানুষে ডাকে ডাকেন না নাম যখন মধুরি শব্দ লাগে ইয়া মানুষে ডাকা আরম্ভ করে তখন সেই ছেলের কোনো ইজ্জত জমিনও থাকে না গ্রামের মানুষে মধুরি হয়ে তারা ডাকে কোনো বিচারও কোনো দিন নিত নাই সমাজে তারে গণ্য করে না মহল্লার মানুষে গণ্য করে না হিন্দু ধর্মের মানুষ যদিও তারে ওলা সমাজে পছন্দ করে না ঘরে যাওয়ার পরে আপন মায়ে তারে পছন্দ করে না আপন বইনে তারে এপালো পায় না ইহা থেকে যে বিবাহিত পুরুষে যদি মদপান করিয়া থাকে আপন স্ত্রীও তারে অন্তর দিয়া ভালো পায় না কারণ মদপান করলে ওলা ব্যক্তির আদব লেখা
নামাজ বিলকুল ঠিক থাকে না মহাপান করার সঙ্গে সঙ্গে ঘরের স্ত্রীর সঙ্গে বড় খারাপ খারাপ ব্যবহার করেন আল্লাহ কি অনেক বিবাহিত মহিলা যারা যাদের স্বামী মদপান করা শিখছেন আপনি জিজ্ঞাসা করিয়া দেখবা কেমন কঠিন জিন্দেগি যা বহুত কঠিন হিসাবে জিন্দেগি কাটাইল বহুত কষ্টর এই মহিলা দৈনন্দিন জীবনে তেমন সুখ থাকে না মদপান করনেওয়ালার ব্যবহারটা বিলকুল সৌন্দর্য নয় খুবই খারাপ আর সম্মান হারাইলা আজকে আপনার কাছে টাকা পয়সা আছে আপনি ভালো ভালো ফল কিনিয়া খাই ভালো ভালো ফ্রুট আছে ভালো ভালো শরবত আছে কিনিয়া খাই যেটা আপনার শরীরের জন্য উপকার ভালো ভালো সাত্তু আছে স্বাস্থ্যের জন্য উপকার ফলের গুড়া যে গুড়াইটা সাত্তুয়া খাওয়া হয় কিনিয়া খাওয়া যেটা খাইলে আপনার জিন্দগির শরীরের জন্য উপকার সমাজের কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো এমন এক ফুটা পানি মদ খাওয়া শিকিলা খাওয়ার পরে জমির ইজ্জত তো বিলকুল রয় না সম্মান রয় না সারা জিন্দগিটা আপনার বরবাদ করে রইলাম এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী আপনার প্রশ্ন করাইব সওয়াল করাইব মদ সম্পর্কে আপনার কি করাই প্রশ্ন করাইব মাইসির মানে জুয়া জুয়া খারে হয় জুয়া খাওয়া খেলার মাধ্যমে যে কোনো একটা খেলা আরম্ভ করছে সেই খেলাটা আরম্ভর মধ্যখান সম্পদে রাখিয়া যেটা করা ওটার নাম হইল কি জুয়া আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখো জুয়া হইল গিয়ে যেমন তাস দিয়ে জুয়া খেলাই ওই না না তাস দিয়া এক ঘুরে দেখবা রেলর দ্বারো রাস্তার দ্বারো গড়ের মধ্যে জমা টেকা তুইয়া খেলাইতাম এই যে খেলার মাধ্যমে টেকা দিয়ে যে খেয়ে যেটা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া বাবা এটা খুব বেশি মানুষের লোভ হয়ে যায় এর লাগে খেয়ার লোভ ডু দিয়ে আবার খেলাই টেকা তুই জুয়া হয়ে যা খেয়া সন্তাস দিয়ে খেলাই তাম জুয়ার বিভিন্ন আড্ডা আছে দান আছে ডালা আছে আমি নিজে দেখছি একবার এইভাবে বিভিন্ন জোয়ার দান আছে আল্লাহর ওয়াস্তে এই ধরনের জোয়ার থাকি বাঁচার চেষ্টা করো জোয়ার মাধ্যমে যেটা খেলায় টেকা নিয়ে খাইবা এটা কিন্তু আমাদের জন্য বিলকুল আরাম জান্ডি মুন্ডা তো খেলা আছে না জান্ডি মুন্ডা খেলা আছে তো শোনা যায় এই জান্ডি মুন্ডার খেলা ওজন জান্ডি মুন্ডার খেলা যেটা লুব হয়ে যায় যুব সমাজ হলো বিশেষ করে টাকা পয়সা ফাঁসশো ফন্ড শোয়া নিলা ফন্ড শোয় 5000 লইয়া এইভাবে একটা লুব বাড়ি যায় ও খেলাই খেলাই খাস খাম সব ছাড়িয়া মানুষের একটা নেশা হয়ে যায় আপনার বদন বালা আছে শরীর বালা আছে ব্যবসা বাণিজ্য করেন টাকা দিয়ে আপনি ব্যবসা করেন খামাই করিয়া খাকুয়া মেহনত করিয়া খাকুয়া কিন্তু জোয়া কিন্তু জায়জ নাই খারাপ জুয়া খেলাই আপনি টাকা 5000 অঞ্চল 10000 অঞ্চল নিয়ে আপনি এগুলা দিয়ে খরচ করিয়া খাইবা বিলকুল হারাম আপনার সন্তান দেখা খাইবা হারাম এর জন্য বিশেষ করিয়া জুয়া আমার ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে কিভাবে এখন সময় নিষিদ্ধ হইল পরে আমি আলোচনা যাইয়া এর জন্য আল্লাহর বন্দে গান কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন নার এগুলার মধ্যে হইয়া থাকছে গিয়া বড় বড় গুনাহ আর বিশেষ করিয়া এটা ইনসানের মধ্যে তেমন কোন নফা নাই ফায়দা নাই কোনো ফায়দা নাই ফায়দা আসেনি বরংস জিন্দেগিটা বরংস বরবাদ হইল দেখো কাম যেই সময় ওই আয়াত নাজিল হই গেল কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান হে ঈমানদার হল হে মুমিন হল জানিয়া রাখো ইন্নামাল খামরু যে মদ যেটা তুমি তাদের হায়দ্রায় ওয়াল মাইসিন জুয়া যেটা তুমি তার খেলাইত্রা ওয়াল আনসা তুমি তার বিভিন্ন পূজা হড্ডা ওয়াল আজলাম যে জুলুম হড্ডা রিসুম মিন আমাল শয়তান এগুলো এদিকে শয়তানের আলাম কারণ এত আসছে গিয়া খেয়াবাসন মুসলমান ভাই আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা সনাতন ধর্মের মানুষের সঙ্গে চলার অধিকার আছে একজন হিন্দু মানুষ যদি অসুস্থ হয় বেমার পড়ে মুসলমান আপনার প্রতিবেশী যদি আপনি দেখা যায় আপনার যাইতাম বাড়ি
হিন্দু ধর্মের মানুষ সে বিপদগ্রস্ত তারে আপনি সাহায্য করতে পারেন এটা আমি আমরার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ ছিল নবীজি অনেক বিধর্মী যারা ইসলাম কবুল করছেন না তাদেরকে আমার নবীজি জীবনে বহু সাহায্য করছেন তাদের সঙ্গে ব্যবহার সুন্দর রাখছেন তাদের সঙ্গে সব সময় উঠা বসা পর্যন্ত করছেন অনেক সাহাবীরা এইভাবে আল্লাহর রাসূলকে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনার বিরোধিতা করেন পিছনে সমালোচনা করেন আপনি দেখি তাদের সঙ্গে সালাফিরা করেন আল্লাহর রাসূলের ফরমান তারা বুঝেন না আমার সঙ্গে সমালোচনা করেন আমার পিছনে তারা সমালোচনা করেন দুর্ব্যবহার করেন একদিন হয়তো আল্লাহ তারে সমজদান করে লাইতে পারে বুঝি লাইতে পারে কিন্তু আমার করণীয় আমার কর্তব্য হলো তার লাগি আমি সুন্দর করিয়া ব্যবহার রাখা সুবহানাল্লাহ এটা আদর্শ ছিল আমার নবী এর জন্য টাউনের শিলচর টাউনের মধ্যে সনাতন ধর্মের মানুষ বেশি আছেন আমরা এলাম ইসলাম ধর্মের মানুষ আমরা 80% হিসাবে যদিও কিছু কম হয় হয়তো সনাতন ধর্মের মানুষ 70% হই বা 30% হই বা ইসলাম ধর্মের মানুষ কিন্তু সলাফিরা করতে গিয়া টাউনের মধ্যে কোন ধরনের অসুবিধা হয় না হয় নি কোন যায় কি না কিন্তু দানিয়ারা হোক কামাজের মধ্যে শিলচর টাউনে হোক কিংবা তো বদরপুরে হোক করিমগঞ্জ গুয়াহাটি হোক মাঝে মধ্যে সাম্প্রদায়ী দেখা দেয় যেন মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা ফসাদ একটা লড়াই আরম্ভ করা হোক হয়তো কোনো রাজনীতি নিয়ে করা হয় কিংবা তো যাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান নাই এর জন্য এই শ্রেণীর এক গুরুর মানুষ যারা জমিনের মধ্যে আসেন হয়তো ইসলাম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ আসুন তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান না থাকার কারণে জমিনের মধ্যে এই ধরনের সম্প্রদায় আসিয়া দাঁড়ে এর জন্য প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার যারা আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে নিষেধ এইভাবে হিন্দু ধর্মে তাদের শাস্ত্রে নিষেধ আছে প্রস্রাব করিয়া তুমি তাই জল ব্যবহার করিও প্রস্রাব করিয়া জল ব্যবহার করো আর নিষিদ্ধ আছে বলে কি বলে যেটা ক্ষতিকর যেটায় মানুষের অস্তিত্ব রাখে না যেমন মদে মানুষের অস্তিত্ব রাখে না মানুষের ব্যবহার ঠিক রাখতে পারে না মানুষে ভালো রাখতে পারে না এই জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ সনাতন ধর্মের মধ্যে সেটা নিষিদ্ধ আছে এখন কয়জনে মানিয়া চলে কয়জনে মানে আল্লাহ বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া আমাদের মুসলমান সমাজের মানুষ যারা আছ দেখুন জানি এক শ্রেণীর মানুষ হিন্দু ধর্মের বড় ধরনের একটা উৎসব আছে যেটারে খোয়া হয় দুর্গা পূজা সেই দুর্গা পূজার মধ্যে আমরা মুসলমান নিজ ঘরের মধ্যে থাকতাম যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করব লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কোরআনে আল্লাহ যাতে জানাইছেন যার যারি ধর্ম যার যারি নিয়মে আপনি পালন করেন আর আবার আল্লাহ ঘোষণা করেন লা ইকরাহা ফিদ্দিন তুমি খান ইসলাম ধর্মের মানুষদের উপদেশ দেওয়া হয়েছে তুমি তার অন্য মানুষের উপর চাপ সৃষ্টি করিও না অন্য ধর্মের মানুষের উপর তুমি তার চাপ সৃষ্টি করিও না এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষেরা কোনদিন সনাতন ধর্মের মানুষে আমরা এইভাবে বলি না বলে তুমি আল্লাহ হওয়া লাগবো ইসলাম গ্রহণ করা লাগবো এইভাবে আমরা কোনদিন আমরা চাপ সৃষ্টি করছি না করিনি বলছি জি না আমরা কোনদিন হয়েছি না বলে হো আল্লাহ বা মোহাম্মদ তুমি কলিমা পড়া লাগবো এইভাবে আমরা কোনদিন হই না কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কোন কোন জায়গাটার কোন প্রমাণ পাওয়া যায় না একদিন নিজের চক্ষুর দ্বারা দেখলাম হয়তো সনাতন ধর্মের বা খ্রিস্টান ধর্মের মানুষ এরা একজন মুসলমান ব্যক্তির ধরিয়া রাম হোক এরপরে জয়শ্রী রাম হোক না হইলে তোমার উপরে আঘাত করব বলিয়া প্রচুরভাবে তারা আঘাত করাইল এটা কিন্তু মানবতা নাই এটা কিন্তু মানুষে যে যারা ব্যবহার করছিল এই ধরনের দুর্ব্যবহার করলো তাদের ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই এর জন্য যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে এই ধরনের খারাপ ব্যবহার করলো না অনেক
এজন্য আমরা মুসলমান আমরা প্রত্যেককে ধর্ম ব্যবহারে জানা দরকার যাতে ধর্মের মধ্যে শান্তি বজায় রাখিয়া সুন্দরভাবে ধর্মরে প্রচার করিয়া ধর্মটারে ছালাইয়া দিলাম এখন ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান আমরা মুসলমানই এক শ্রেণীর মুসলমান বাইরা মদপান করে আমি কতটুকু ধর্ম মানলাম কতটুকু আমি ধর্ম গ্রন্থ মানলাম আমি জোয়ার দানের মধ্যে বসিয়া দিনকে দিন খাটাইয়া রাত্রিবেলা লুকাইত অবস্থায় জোয়ার দান রাত খাটাই দিয়া কইয়ার 5000 আজকে 15000 লইয়া আইছি এইভাবে তো আমরা লোভ বাড়ছে কিন্তু আমি কোরআনে নিষিদ্ধ যেহেতু তুমি তো জোয়া খালাইতা না মদ খাইতা না তুমি তো বিভিন্ন জিনিসের পূজা করতে না আমরা এখন দুর্গা পূজা মহা উৎসব আমরা যাই যাই না দেখবার নববীর দিনে ঘুরে বাপে ঠাই টুই মারিয়া আপনার বেল্ট লাগাইয়া ভালোভাবে নববীর দিন যাই কেউ লাগে আমরার জন্য নববী নাই আমরার জন্য দশমী নাই মুসলমান ভাই খানে আপনি আজকে নববীর দিনে আপনি যাইতরা দশমীর দিনে যাইতরা যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো খানে আপনি তার নিকটে আপনি যান মুসলমান ভাইয়ের সামনে আর জানুয়ারি মাস এক শ্রেণীর ভাইয়ানকে জানুয়ারি মাসের মধ্যে পিকনিক খাওয়া আরম্ভ করে দিবা আল্লাহর বাস্তে মুসলমান ভাইরে জানিয়া রাখো হিন্দু ধর্মের বাইরে জিজ্ঞাসা করেন ভাই কেন তোমরা পিকনিক খাওয়ার যাও বনভোজনে যাও খবর নিয়ে দেখবা তাদের একজন দেবী আছেন সেই দেবীর দিন পালনার্থে গড়তাগি বাহিরিয়া তারা যায় আমি মুসলমান ভাই এখানে আমি দেবীর দিন পালনার্থে গড়তাগি আমি বাহিরিয়া যাইতাম এর লাগে যারা গেছেন তৌবা করো আল্লাহ মাফ দিবা আল্লাহর ওয়াস্তে আপনারা পিকনিকে যাওয়া বন্ধ করুন হিন্দু ধর্মের মহা উৎসবে বড় ধরনের উৎসবের মধ্যে যাওয়া বন্ধ করুন আর মুসলমান হিসাবে আমাদের সনাতন ধর্মের ভাই যারা বম মারুন এটা এটা আমরা মারতাম না তাদের খিলাফ থাকতাম বোম মারাটা বন্ধ করো আসি আমরা এক গ্রহে বিবাহ বোম হয়টা না মানলে বিবাহ হয় না এটা কিন্তু ইসলাম নাই আমরা মুসলমান কি পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা আর মুসলমান হলে এখন বোম মারা শুরু করছো মুসলমান হলে খাটন খাটন ছাড়াই দে ওয়ার্ড মেম্বার যদি জিতিজেন হয় খাটন শেষ বুঝে দিছেন ওয়ার্ড মেম্বার জিতিলে হয় খাটন শেষ ফুর্তি করুক কয়া এমনি পার্টি করক খাওয়া কয়া এটা মেহমানদারি যাই ই বম হেলে এই বম মারি আর একবারে আগুন লাগাইতে রাখেনি ইলা আছে হেন্তান আর ইসন হেন্তানের বেরর বুড়ি দিয়ে খেছি তারা বুঝাইছে ইলা হেলা নিকুলে সময় শুনছি ওলা দেখছি ওলা আমি তো আমরা মেসাব মেসাব বলতো আমরা এটা রাজনীতির যাইও না দেখি মাঝে মাঝে চকুর সামনে বাসে ইলাওয়া হেরা আর ইসন জিত্রা ঘুরে বম নিয়ে হেরার বাড়ির বেড়ার জীবন এরার বাড়ির সামনে গেছে চিত্রা বুঝবাইছে মানে হেরা জ্বলিয়া উঠিত এটা কি আমরা মুসলমানের মানবতা এইভাবে যেন বম মারডা এর জবাব একদিন দিবে এক তো বম তো জায়জ নয় দ্বিতীয়ত এই যে টাকা করে খরচ করডা নষ্ট করডা আল্লাহর আস্তে একজনে মারের বাইরে একজনে মারক কিন্তু আমরা বম মারতাম না আমরা এটার থাকি বাঁচিতাম আজকে বর্তমান জেনারেশনে যারা আছি আমরা যুব সমাজ আমরা যদি এই বম বন্ধ করি না জোয়া যদি বন্ধ করি না মদের পাট্টা যদি বন্ধ করি না পিছনে যারা উঠেন সেই ছোট জেনারেশনে যারা উঠেন তারা আমরা দেখা দেখি শিখবো না না যায় শিখবো আজকে যদি সেরা গালি সাহেব এই যে মাহফিল করছেন যুব সমাজ মুরব্বী হলে সারা সহযোগিতা করিয়া মিলিত অবস্থায় এইভাবে মাহফিল যদি আরম্ভ হয় দিনই তিনি মাহফিল গোলা ফিসরের ছোট যারা আছেন তারা দেখা দেখি শিখবো তারা বড় হওয়ার পরে তারা এইভাবে এইভাবে পদক্ষেপ নিব আমরা একটা মাহফিল করতাম আমাদের পারমিশন দেও আর যদি আমরা এগুলা বন্ধ করিয়া অর্কেস্ট্রার মাহফিল যদি বানাই এরপরে বোমার যদি আমরা আড্ডা বানাই তাহলে আমরা ফিসরের ছোট যারা তারা এখন থাকি বোমলা শুরু করে দিব করবো না হয়ে যায় এখন দেখো আমি দুইটা মারি আমার বড় ভাইয়ে মারছো খাই চারটা আমি দুইটা মারিতাম যেটা আঠারো আমরা গ্রামের অমুক দাদাই মারছো দিন 28 বমে গুয়াই মারিতাম 32 গুহে কই কইন্দা না কইছে এর লাগে আমরারে ওই জিনিস নষ্ট করেন বরবাদ করেন যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই ধরনের বুড়া জিনিস থাকি বাঁচিতাম আল্লাহর বন্দে এর জন্য বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম সামান্য আর একটা আলোচনা যাই যে জিনিসটা আমদার লাগি ব্যবহার করা হারাম যে জিনিসটা আমদার লাগি খাওয়া হারাম
এটা যদি কোন মানুষের ব্যবহার করে এটা যদি কোন মানুষের যদি খাইয়া থাকে তাহলে জানিয়া রাখবা ই হারাম কৃত জিনিস ব্যবহার করলে খাইলে তার কি ক্ষতি হয় আমি সামান্য পরে আবার আলোচনা যাইয়া যেমন পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম এখন দেখুন জানি কিছু মুসলমান ধনী ফ্যামিলির দ্বারা এরার হাত তো সোনার আংটি সোনার আংটি থাকে বিলকুল আরাম যত সময় লাগাই থাকবো গুণাগার এবার রুফা লাগাপা আমার হাতে তো আঙ্গুলি একটা আছে আমার আংটি একটা একটা আংটি ব্যবহার করতে খেয়ে আসুন কয়টা লাগাই ফার্স্ট সাইড আঙ্গুলো সাইডটা অকুত মাঝখানে ডবল দেখা যায় ফার্স্টটা বা সাইড দুগুনি আটটাও লাগাইয়া আসুন না বিলকুল আরাম গুণাগার ওইটা নিয়ম রে মানব কা মানিয়া চলার চেষ্টা করক কা আংটি একটা ব্যবহার করা কা খুবই বেশি প্রয়োজন দুইটা বেমারের রাস্তা আনালে একটা উর্দে আর হুকুম না একটা আংটি ব্যবহার করক কা আপনি দুইটা যাইবা না আর সোনা যেটা আছে ব্যবহার করা বন্ধ করক কা এটা পুরুষের লাগি বিলকুল হারাম পুরুষের বিশেষ করে আর দেখক কা সোনার মধ্যে ডিজাইন করা আয়াত আছে কি হারাম বর্তমান এমন অবস্থায় দাঁড়াইছে এখন সুলো যে ডিজাইন আইছে যে ফ্যাশন আইছে সেলুন যাবার পরে সেলুনের রুজি বাড়ি গেছে গিয়া বিভিন্ন ডিজাইনের সুল আছে বাবা এর লাগি কাটিং দিয়া ডিজাইন করিয়া সুল হাটাত দেখছি সময় লাগে ঘন্টা থাকি দেড় ঘন্টা আমি নিজে দেখছি দেড় ঘন্টা সুল কাটলো আর আমরার মাত্র 10 মিনিটে শেষ হয়ে যায় গিয়া মেশিন লাগাইলে আমরা সব সমান তো সাইরোয় সমান 10 মিনিটে সে আর হিবেটার খাঞ্চি দরিয়া রবার দিয়ে বান্দা মাঝখানো কতটুকু দিয়েছিল রবার দিয়ে মাঝখানো ফেস দিয়ে বান অবা দিয়ে খাঞ্চি অবা দিয়ে সিরন হবা মেশিন লাগাইয়া ঘুরাইতে ঘুরাইতে অনেক থাক অনেক থাক দুই তাক নিয়ে বেটা বার হয়েছে বুঝেছি ও কত বাদে খবর লইয়া শুনিয়া বাদে শুনিয়া আমি 200 টাকা 250 টাকা 100 কাটি আর আমরা 50 মারি দিই বুঝেছি এই যে না 250 টাকা আমার যুবক ভাইয়ের ফ্যাশন করলো ডিজাইন করলো সব তো নাই নাই গুণাগার তো আর 250 টাকাও গেল লগে আর ইজ্জত গেল বলে ইজ্জত কি লাগে না হ্যাঁ বলল কইব অমুক করব কি যা ডিস্ক কইবার হয় হেন কইব বলে সুল কাটিয়া কইবা আমারে মাঞ্চ কইব অমুক করব কত ডিস্ক কত হ্যান্ডসাপ বলা কইবার নাই জি না আপনি মনে করডা বালা চুল ডিজাইন করিয়া বার হয়েছেন কিন্তু মানুষে প্রকৃত মানুষ যে কইব ছেলেটার স্বভাব বালা না কইব না না কইতে ছেলেটা এখন থেকে চুল ডিজাইন কর এর লাগে চুল ডিজাইন কমাই দিতা মুসলমান হিসাবে আমরা ইসলাম চুল ডিজাইন নাই সমান করে খাটা সুন্নত আর লম্বা করে রাখা আরেক সুন্নত قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة اللزنين خان اللطيف ورزن تو لمبا قرية رغا سنة تونه مولانا سامر دفسي اكتو آگه لمبا قرية رغا سنة خان اللطيف ورزن تو نسو لزنين آرين راوية تو آسي خان اللطيف شمائل تيري دفسي آر لمبا قرية خامنا ایک بطي قرية چطور دي شمان قرية خطا ولي سنة شمان قرية سنة رغتا شمان قرية غاتي تا هی بازار مازه مازه باولوگ لور تاکه گردو نا فرد نا هیگو سنة تینا هیگو لے بیٹا زاخ رایت تو مانو زمائی تو دیشن ইলাজ দেখার তাকে মনে কিচ্ছু আনবে না ইলা লম্বা এক বুড়ো চুল দেয় খান ফাঁস দিয়ে যার খান ইটা ও ফিটি যার গিলা আছে চুল দেখছেন না আপনারা ইটা ই সুন্নতি চুল না ইটা হইল গিয়া একজন গায়ক তাই চুল বানাইছেন ফ্যাশন করডা হিগু তো তার লাগে গুণা আল্লাহর আছে এই ধর এই যে চুল ডিজাইন করা হারাম এবং বিশেষ করে ইয়া সোনা ব্যবহার করা ইয়া দেখছে গিয়া পুরুষের জন্য বাবা বিলকুল হারাম মদ খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে বিলকুল হারাম জুয়া হইয়া থাকছে গিয়া বিলকুল হারাম এর জন্য বিশেষ করে আর একটা হারাম হইয়া থাকছে গিয়া বলে কি খেওয়ার মোস অধিক লম্বা হয়ে যায় গিয়া মোস আবার ঢুকিয়া বুকর ভিতরে টুটে দি ঢুকি যার মোস দোয়া ফানি খাওয়াইয়া থাকছে গিয়া হারাম কাসু সারি বাট্টি করিয়া কাতরাইয়া মুস্টারে আপনি ব্যবহার করক কেন তোমার গুণাগার হইবা বড় করে রাখি আরো ভিতরের দিকে ঢুকিয়ে লাগ এটা শুনি মাঝে মাঝে পাওয়া যায় কিছু কিছু ভাই একটু পাওয়া যায় আলা আল্লাহর হস্তে খাঞ্চি দি হাতরক্ক বাট্টি করকা কাসু সারি সুন্নতে ইব্রাহিম বাট্টি করকা খাইতে সময় বাগেও রবা নদীর পানি খাইতে সময় বাট্টি লগা তার মুসদ পানি গেলে হে মরি যায় শুনগা নি আপনারা বাগে তার মুসদ পানি হে গাইলে নিজে মরি যায়
এলাকি মুস আপনি পানি খাইতে সময় যদি দৌতরিয়া যায় কোন জিনিস খাইতে সময় ব্যবহার হতে এই অবস্থায় হারাম আপনি বাটি করিয়া কাটাইয়া রাখতাম সুন্দর করে সাই করিয়া রাখতাম এটা আপনার হুকুম আছে এর জন্য এই যে হারাম যেগুলো জিনিস আমরা দেশে ব্যবহার করিয়া এই ব্যবহার করলে কি হয় পরবর্তীতে আনি হারাম জিনিস খাইলে কি হয় পরবর্তীতে আনি আল্লাহর বান্দাগণ দ্বিতীয় আয়াত করিমে আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম আলা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إذا قرآن الآية أطيب دعاء قال هذه مراد خنة ولا دويزون حضرت آدم عليه الصلاة والسلام এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম উভয়ে আল্লাহর একটা হুকুমে অমান্যতা করলা যে গাছের ফল খাই নিছলা জানা আছে একটা উপর অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতা কি বাইর করলা আল্লাহর যাতে একাধারে 350 বছর একা একা দুইজন ডেরা লাখে কর সঙ্গে দেখা নাই আদমে হাওয়ার দেখছেন না হাওয়ায় আদমরে দেখছেন না একাধারে 350 বছর খান দিলা দুইজন দুই জায়গায় 350 বছর পরে দুইজন একত্রিত হই আল্লাহর কাছে দোয়া করলা ওই সময় আল্লাহ তান হাবিব তান হাবিব বিশেষ করে আদমরে জানাইলা ও আদম তুমি এক কাজ করো আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়িয়া ওয়াসিলা লিয়া তুমি তওবা করো আমি আল্লাহ তোমার তওবার কবুল করমু তাই আদমে আমরার নবীর উপরে দুরুদ শরীফ পড়িয়া তওবা করছন তওবা আল্লাহ কবুল করছন আর ও সময় তেন দোয়া করছিল রব্বানা জালামনা আনফুসানা সবে বড় কথা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমার নফস দ্বারা আমি জুলুম করছি আল্লাহ আমি নিজে নিজে আমার বরারে ডুবাইছি নিজে নিজে আমি ধ্বংস হয়েছি বরবাদ হয়েছি আল্লাহ আপনার জাতর কাছে সাইয়ার মাফ করিয়া দিতায় ও তার হামনা লানা আল্লাহ আপনি আমার রহম করত লানা কুনন না মিনাল খাসিরিন আমার থাকি বা আমরা থাকি এই ধরনের বুড়া জিনিস আর গঠনে আর হইত নাই এই দোয়াটা বড় উত্তম বড় বলা আপনার জিন্দগিতে আপনি গুনাহ করছেন গুনার কথা স্মরণ করি আপনি দোয়া করেন মা বন্ধের সেই দোয়াটা শিখায় ও সময় দোয়া করতে সময় সবচেয়ে ভালো দোয়া হইল কি এক নম্বর দোয়া হইল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরত আদম সেই দোয়া করলা আদমের সন্তান হইলাম কি আমরা তাই এই দোয়াটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন কবুল করেন হুম সুবহান এর জন্য বিশেষ করিয়া এই যে দোয়া যেটা আছে এই যে দোয়া যেটা আছে এই দোয়ার প্রতি একটু খেয়াল করো কা এই দোয়া তো আমরা প্রায় জানি না জানি গনিয়াত তালিমিন সেই কিতাবের মধ্যে আনছেন আব্দুল কাদির জিলানির লেখা এই দোয়াটা সবে বরাত করায় পড়া উত্তম সবে বরাতর রায় পড়াতো সবে বরাতর রায় যেটা আছে সবে বরাতর নাম কিছু মানছে পরিবর্তন করেছেন এক গুরু এখন বাক্তির রায় কই না এটা শুদ্ধ হইল যে সবে বরাতর রায় বাক্তির রায় কই আগে আগে এক সময় কারেন্ট আসলো না বাত্তি জ্বালাই না এখন মোমবাত্তি জ্বালাই লাগে নি মন যায় জি না এখন ধূপকাঠি জ্বালাই খুশবুদার জিনিস ব্যবহার করেন ও এক গুরু ওই নিগান রাত্রির নাম দিন বাক্তির রায় কিতাব কোনো বাক্তির রায় নাই আরেক গুরু এখন নমাজর রায় বুঝা যায় আর কোনো রায় নমাজ হয় না খালি ওর এক নমাজ হয় সবে বরাতর রায় কোন জানি শুদ্ধ যেটা শুদ্ধ ওটা কইতাম সবে বরাতর রায় ও আব্দুল কাদির জিলানি লেখছেন এই দোয়াটা পড়াইল সবে বরাতর রায় পড়া বললাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আয় আল্লাহ আপনার কাছে মাফ সাইর আপনার জন্য মাফ করিয়া দেন ওয়ালা ফাহু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর মাফ সবাক আল্লাহ বড় পছন্দ কর আল্লাহ আপনি আমারে মাফ দেও এর লাগি সবে বরাতর এই দোয়াটা সব সময় বেশি করিয়া করবান তিন নম্বর ইয়া দাকসে গিয়া দোয়া বলে কোন দোয়া আওলা দখলে মা বাবার জন্য দোয়া করন জানি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা যখন কখনো আওলাদ তার বাবা
আর যদি তার মা এবং বাবা মারা যায় কবরের পাশে গিয়া ওলাদ রে তুমি সেই দোয়াটা করো রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমার জেলা কোলের মধ্যে নিয়া লালন পালন করলাম আল্লাহ আজকে আমার মা এবং বাবার এইভাবে আপনার লালন পালন করিলাম মায়া করিলাম এইভাবে আপনি দোয়াটা করতা রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা এখন দেখব কাপ আল্লাহর বান্দেগান এই তিনটা দোয়া সম্পর্কে আমি কইলাম এখন আপনাদের সম্মুখে যাই তিন সময় দোয়া আল্লাহর দরবারে কবুল তিন সময় দোয়া কবুল খেয়াল করবা এক সময় লগিয়া ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ফরজ নামাজের পরে ইমামে দোয়া করেন এখা হইলে দোয়া ছাড়েন না জানি ফরজ নামাজের পরে দোয়া কবুল দুই নম্বরে আটাশি কি আজানের ফরের দোয়া আজান চলে খবর নাই দোয়ার কোন খবর নাই আজানের পরে মা বোন হলে দোয়ার মধ্যে শরিক করা পুরুষ জাত আপনি দোয়া করেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতা রাফিআ ওয়াবাসহু মাকামান মাহমুদানিল লাযী ওয়াদ্দা অতটুক পর্যন্ত কইলাম হিবাজু রইছে আচ্ছা ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআতা এই আয়াতের ব্যাখ্যা ফজিলত বয়ান করছেন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তো কইছেন আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ ওয়াদা দিছেন আসা দি মুরাদ হইল আল্লাহর ওয়াদা আল্লাহ কইতাম আসা আমি আল্লাহ কইলাম ওয়াবাসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমার নবীর আমি আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দান করমু আর আমরা নবীর উম্মত বলে আজানের দোয়ার মধ্যে কই হো মাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াদা আয় আল্লাহ আপনি ওয়াদা দিছো আমরা নবীরে মাকামে মাহমুদ দান করবাই ওয়াল্লাহ আমরা নবীরে মাকামে মাহমুদ গান্তা দান করিও নবী যে কইরা যে উম্মত হলে আমার জন্য মাকামে মাহমুদর লাগি দোয়া করবা হাল্লাত লাহু শাফাতি এর লাগি আমার পক্ষে শফাত করা ওয়াজিব হই যায় বড় করে বলবা সুবহানাল্লাহ বুধ ভাইত্রানি নবীজির শফাত ওয়াজিব হই যায় আজানের পরে যদি দোয়া করা হয় এর লাগে আজানের পরে দোয়া কবুল লা ইউরাদ্দু দুআউ বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহ রাসূল কইত্র আজান আর ইকামতের পরে দোয়া আল্লাহ রদ করে না গুরাইয়া দেন না তিন নম্বর দোয়া কবুল হইল কি রাত্রি শেষবার তাহাজ্জুদের সময় বর্তমানে যে সময় বান্দা যদি নিরাই নিগড়ে যদি ঘুম থাকি উঠিয়া আল্লাহর জাতর কাছে যদি মুনাজাত করদা বারণ বান্দা আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া হে আসুন রুজি রোজগার খড্ডা ধরা দেন বা রুজির কোনো লাইন ভাইত্রা না ইলা সুন্নারি বালা কন্ট্রাক্টরি খাজ খাজ ভাইত্রা না সাইটর কোনো খাজ ভাইত্রা না আপনি কি করেন গভীর রাত আপনি ঘুম থাকি উঠুন হুজুর সুন্দর করি করিয়া আর আপনি ঘরের মধ্যে হাঁটিয়া ভড়কা বা বসিয়া ভড়কা আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি এক হাজার মর্তুবা যদি প্রতি রাত পড়িতে পারে এইভাবে বেশি নয় এক চল্লিশ বা দুই চল্লিশ বা ঊর্ধ্বে তিন চল্লিশ তিন চল্লিশ একশো বিশ দিন টোটাল হইল চার মাস চার মাস যুবক রে আপনার জীবনে ফরিয়া দেখো আল্লাহ দেখবাই রায় থাকি বড় বড় রুজি আল্লাহ মিলাই দিবা হয় থাকি দেখবা সে ডাকি আপনার নিয়ে বড় খাম দিব আল্লাহ আপনার ব্যবস্থা করিয়া দিব আল্লাহ আপনার সম্পদের মালিক বানাইব এর জন্য গভীর রাত্রিতে উঠি আল্লাহর দরবার খান্দক কয়া আল্লাহর দরবার দোয়া করক কয়া রাজ্জাক কয়া এর জন্য শেষ রাত্রিতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আপনাদের করিমগঞ্জ আপনাদের শিলচর শহরের মধ্যে ডিসি মহোদয় আগে আসলা কীর্তি জাল্লি আসলা নানব হ্যাঁ কে এখন তো তাই নিকান থাকি বিশেষ করে ট্রান্সফার হইয়া আপার আসাম কোন আরেক জেলায় গেছে নিয়ে যাই হোক এই যদি আপনাদের ডিসি মহোদয়ের কাছে যদি আপনি যাইতে চান
তাহলে আপনার একটা সময় আছে নির্ধারিত সময় বলে বেলা 11 ঘটিকা থেকে 2 ঘটিকা এই সময়ের ভিতরে ডিসির সঙ্গে বা এসপির সঙ্গে মিলা যাইব একটা সময় আছে এই সময় গেলে আপনার দরজা খোলা আছে গেটম্যান আছে আপনার পাস দিব আপনি যদি বিকাল 7টা যান ডিসির দরজা খোলা পাইবানি পঞ্চায়েত জি না সকাল যদি 10টা যান খোলা পাইবানি বলে না আপনার মেমোরেন্ডাম লেখিয়া বক্সের মধ্যে আপনি রাখি আইবা এটা রেজাল্ট পাইতে হয় তো 2 মাস 3 মাস 5 মাস যাইতে পারে আর যদি আপনি ফেস টু ফেস ডাইরেক্ট যদি 11টার পরে দেন 2টার ভিতরে ডিসির কাছে গিয়া যদি সামনা সামনি মিলন একটার একটা রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে লই আইবা আল্লাহ কি বাবা আল্লাহর ডাকিবার সময় কইবার একটা সময় আছে প্রতিদিন নাই প্রতি রাত গভীর রাত্রিতে ডাকিবার এক সময় আছে এই সময় ডাকিলে বড় জলদি সেই ডাকর সাড়া আল্লাহ দেন আপনি দিনে ডাকক কা আপনি সকালে ডাকক কা আপনি সন্ধ্যার বেলা ডাকক কা এই ডাকর রেজাল্ট বাবা ভাই একটু দেরি হইব কিন্তু গভীর রাত আল্লাহর ডাকক কা ঘুমটা ঘুমটা কমাক কা ফজর রক্তে উঠিয়া আল্লাহর কাছে খান্দকা দোয়া করক কা দেখবাই আপনার জীবনটা আল্লাহ সুন্দর করব পরিবর্তন করব এর জন্য বাবা ডাকার সময় আমরা ডাকতাম পারি না আল্লাহর কাছে সাইবার সময় খুঁজিবার সময় সাইতাম পারি আর না জেলা সময় মতো না গেলে ডিসির সঙ্গে মিলা যায় না ওলা ঠিক সময় মতো আল্লাহরে না ডাকিলে কোনো কিছু মনের আশা জলদি পূরণ হয় না ডাকার সময় আছে যেমন আজকে এক সুবর্ণ সুযোগ এই সময় ডাকার সময় আল্লাহর কাছে খোয়ার সময় এর জন্য আর কিছু সময় করে আপনারা অজু করিয়া আপনারা ইয়া মাহফিল পাক হালতে বসিয়া আপনারা দোয়া ছড়ি কোন জানি সুযোগ পাইলে 2 রাকাত তাহাজ্জুদ নিচে 2 উর্দে তো 12 8 রাকাত ফরজ সুন্নাত ফললে হল জানাল নিচে কমাস কম 2 তাহাজ্জুদ ফরক কা জীবন দেখবা পরিবর্তন হইব জীবন আল্লাহ সুন্দর বানাইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব গভীর রায় টুটিয়া তসবি মারব কা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আলী হক কা ও আল্লাহ আপনি রিজিক আমারে দাও আপনি হইতে কি দেখবা রুজি আইব কোনবা কন্ট্রাক্ট ঠারি ফাজ আইব কোনবা দোকানে যেমনে বিক্রি বাড়িব মানুষ হাওয়া লাগাইবা যেমনে গাড়ি থামানি শুরু হইব বুধাই জন্য হয় দিন যাইব দুনিয়া জীবা বেশ দেরি হইতো না আখতাবালা ছান সাইব মিডিল ইস্টটাকে খবর আইব বিছা আইব ডাউন দামি বিছা যেগুলা গেল চলে অগুন লাগি দাও বালা বিচা আইব মিডিল ইস্ট যাইবা ওপেনিং বেতন হইবা 70,000 ও আপনার সাইড করে দিন করিও ফলে আপনি রাস্তা ধরতে লাগ রাস্তা ধরেন না খালি বিকালের বাজারে বাড়িয়া যদি রুজি নাই 6 টাকা আর যদি 16 টাকা খরচ করি যাই গেলাম যাইনি সিগারেট ফান আড্ডা বিকালে আসতে খুশি খুশি হইয়া যদি খালি বাড়িতে আইব আহা বইব হচ্ছে জি না এল্লা গিয়া জীবন সুন্দর করতে হইলে মেহনতের প্রয়োজন জীবন দেখা চলে লাগাইতাম জীবনে বুড়া জিনিস সারতাম ভালো মানুষের সঙ্গে চলাফেরা রাখতাম ভালো মানুষ মনে করো কেমন এক জায়গা কল্যাণের একটা আড্ডা আনা আছে যুবক ছেলের ইনু আমি যাইতাম না ইনু গেলে আমার কে তো ইব ক্ষতি আমার ওয়েট কমব ওজন কমব আমি যাই না শহর এতে হিন্দু একজন দামি ডাক্তারের লাগে আমি সম্পর্ক রাখি বালে একজন লিডারের লাগে সম্পর্ক রাখি জ্ঞানী একজন ব্যক্তির লাগে সম্পর্ক রাখি এম ফোন নম্বর আনি মাঝে মধ্যে ফোন করি একজন উকিল রে হাত রাখি এটাও তো দরকার আছে না না যায় সময় বিশেষ আপনি যদি ফোন করেন মানুষকে বাপ রে বেটার ফোন দামি ফোন করে উকিল বাড়িতে নিয়েছি কইবাই না রাখো যায় বাপ রে বাপ বেটা ফোন করে মন্ত্রী বাড়িতে নিয়েছি বেটার ভাই দিকে মন্ত্রী এমএলএ তখন আপনার সম্মান বাড়েন না হমের দিনে দিনে বাড়ে আমরা চলতাম সব সময় ভালো মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের সঙ্গে আমরা যদি শিক্ষিত কিছু মানুষের সঙ্গে যদি চলি আমরা অনেক জ্ঞান বাড়বো আউটনলেজ হয়ে এক বেটা এদিন হর বেটা তো জানে না হইতো নাই বেটা একজন বাক্কা একজন লিডার মানুষ হয়তো আমি যে খেলার মাঠ পরিদর্শন করিয়া আইছি উঠিয়া হর বেটা কি ধরনের আমি খেলার মাঠকে দর্শন করিয়া আইছি বুঝাইছেন খেলার মাঠ দর্শন করি আইছি বেটা ও এই শব্দের অর্থ হয়তো হুরা জানছে না বেটা এর লাগে ইলা হয়েছে আর এক জায়গা তোলা মাটি কাটিত্রা হয় 6 জন মানছে মাটি কাটিত্রা আগে সাংগীতি মাটি কাটতা লাগে বহুত ফুরানের গপ হইয়া 2006 বা 2008 কথা হইয়া পুষ্করণীর মাটি কাট 2 জনে কাটিত্রা 4 জনে বৈত্রা এই বাড়ির যে মানুষ এই মানুষ আবার শিক্ষিত মানুষ
ও মাটি কাটরে এক বেটা ভদ্র লোকে খর বলে এই বাড়ির বেটা এগুই লোক ইডিয়ট মানুষ বুঝাইছে হইতে আর গেজিয়ট বুঝছে না এমন না করছে ইডিয়ট কত বালা শব্দ বুঝাইছে এর লাগে খানো ইডিয়ট ব্যবহার হইত খানো গেজিয়ট ব্যবহার হইত ইগান যদি বুঝতে বুঝতে হাল দেখি এটাও তো আর একজনের লোকের সঙ্গে চললে ইগান বুঝতাম পারবো ই নলেজ হইব ই জ্ঞান হইব আমরা যদি অহন গিয়া যদি দেখি অন্য বিকালে মোটামুটি এক কাপ মিলে বোতল মাঙ্গে চারজনের খাওয়া যায় ইনো গেলে তা হিকমুন্না না হয়ে যায় লগর ভাই কবে একদিন ঘাস দিয়ে একদিন যাই গেছে খাওয়া হইলে হইলার দিন এক কাপ খুবাইব বুঝেছি খাইয়া আইব গরমাই মাজার দিন কই পারি কোনো কুটুট লাগে নাই তাই ও লাগ গরম খাই দি আর এক কাপ খাই দি ও মাজার দিন কি আর এক কাপ তিন নম্বর দিন কি আর এক কাপ এসে দেখবা পয়সা না হইলার উপায় নাই মায়ের লাগবো সব শেষ হয়ে যাব সব বরবাদ হয়ে যাব আপনার সম্মান ইজ্জত চেকা পয়সা সব দুনিয়া বরবাদ ধ্বংস হইব দুনিয়ার জমিন থাকি বুড়া সার্টিফিকেট নিয়ে জমিন থাকি বিদায় হইব জুয়া জুয়ার দান দেখলে আস্তাগফিরুল্লাহ ফরিয়া লা হাওলা ওয়ালা ফরিয়া খালি সরব পা খালি সরব পা কারণ এটা মানুষকে কিতা করে বরবাদির হতে না ধ্বংসর হতে এর জন্য আল্লাহর বান্দেগান আমি কোয়াত আসলাম তিনটা সময় দোয়া কবুল ফরজ নামাজের পরে দোয়া কবুল আজানের পরে দোয়া কবুল আর শেষ রাত্রিতে গভীর রাত্রিতে দোয়া আল্লাহর দরবারে দোয়া কবুল তিনটা সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করব কা বাবা আপনার জীবন সুন্দর হইব জীবন পরিবর্তন হইব তিনটা সময় কিনা দোয়া কবুল এর জন্য আমি দোয়া হাদিস শরীফ পড়েছিলাম আর দোয়া ও মুখল ইবাদত দোয়া লাগে সব ইবাদতের মগজ সব ইবাদতের মূল এর লাগে দোয়া নিজে হরক কা মিয়াসাবরে দোয়া আরজ রাখো কা আপনি দোয়া করতে সময় অন্যর লাগি আপনি দোয়া করো কা ই দোয়া আল্লাহ বড় পছন্দ কর খালি নিজর লাগি নাই অন্যর লাগি আপনি দোয়া করো কা দেখবা আপনার সেই দোয়ারে আল্লাহ কবুল করবা দোয়ার রেজাল্টও ভালো পাইবা এখন যাই আমি আমরার দোয়ার রেজাল্ট আমরা ভালো পাই না দোয়া কোনো হারি করে না কাজ করে না বলে এখানে আগে আমি কইছিলাম আপনারা সম্মুখীন হারাম জিনিস ব্যবহার করলে কি ক্ষতি হারাম জিনিস কি খাইলে কি ক্ষতি হারাম কারি যারা আসন হারাম খানেওয়ালা যারা আসন এরার দোয়া উপার দিকে যায় না বলে খিলা হযরতে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী নবীজির কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইব কিভাবে কবুল হইব আপনি একটা নসিহত আপনি আমারে করেন আল্লাহর রাসূলে ফরমায় ও সাআদ ইবনে ওয়াক্কাস আল্লাহর দরবারে দোয়া কবুল হইব যদি হালাল রিজিক কানেওয়ালা যদি ইয়া থাকুন তাদের দোয়া আল্লাহ কবুল করবা আর যেই সময় যাই দিন মানুষে হারাম খাওয়া আরম্ভ করবো যেই সময় খাইব ও সময় তাকে একাধারে চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া উপর দিকে উঠে না হারামকারীর দোয়া উপর দিকে যায় না বাবা হারামকারীর দোয়া আল্লাহর দরবার কবুল হয় না এর জন্য হারামকারীর দোয়া আকবর দোয়ার কোন রেজাল্ট জলদি পাওয়া যায় না আপনার যদি সম্পদ হারাম থাকে নিয়াসব ত্রিশ জন নিয়া যদি হারাম সম্পদ থাকি মেসা বকলরে হাদিয়া দেন খাওয়াই মেসা বকলে খাইবা হাদিয়া লইবা কিন্তু যাইবা আপনার হারাম সম্পদের কারণে এটা রেজাল্ট তেমন মালা পাইতাম না এর জন্য বিশেষ সরিয়া হারাম থাকি বাস্তাম জ্বালা আমি আলোচনা করছি মদ জোয়া এই দুইটা সম্পর্কে বিশেষ সরিয়া আল্লাহর বাস্তে আল্লাহ আমাদের হেফাজতে রাখতো যদি কোনো মুসলমানের ভাই কোনো আওলাদ যদি না খাওয়ার জুকা তখন খানেওয়ালা হইয়া তখন আল্লাহর বাস্তে ছাড়ক কা আল্লাহর বাস্তে ছাড়ার চেষ্টা করেন জীবনে এই নেশা জিনিস খাইয়া আপনি ধ্বংস হইবা জোয়ার দান থাকলে ছাড়ার চেষ্টা করেন জোয়া এটা নেশা এটা বিলকুল খাওয়া আরাম জোয়া গেলে যেটা নয় এটা বিলকুল খাওয়া হারাম দেখো আল্লাহর বান্দেগান ইকানো যে আল্লাহর ওলি আসেন সারা গালি সার রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যের কিতাবের মধ্যে লেখা দেখলাম বিশেষ করিয়া সামিয়ান একজন আল্লাহর ওলি আসলাম সামিয়ান আল্লাহর ওলি আসলাম সামিয়ান ওলি কি করতা একটা বাঘ চড়িয়া আব্দুল কাদের জিলানির বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম আচ্ছা কক সাহেব আপনার বাড়ির সামনে যদি প্রত্যেকদিন একজনে গুড়া লইয়া যদি যায় প্রত্যেকদিন গেলে আপনার একটা বুড়া লাগবে যদি মানুষটা খালি গুড়ার ঠক্কর দিয়ে ওদিকে যায় ওলা নাই বেহুদা যদি যায় আপনি গুড়া লইয়া কিংবা তো একজনে যদি বাইক এখান লইয়া যাইতে সময় যদি জোরে এক ছেলেটা ডান্ডা দিয়ে যান যদি জি এলা হয় না কোনো সময়
আমরা দেশ কিছু যুবক ভাইয়ের আসেন নানি এরা কিটা করেন নতুন বাইকর সাইলেন্সার হাতিয়া মুঠে লাগায় আর লাগায় দিলা ডান্ডা বুঝবই শুননি ই বাজুদার খেওয়া টিকতে হয় না খানো আর দেবো না এটা আসেন নানি এক গুরু এই অবস্থায় কি আমরা পৌঁছেছি এক গুরু ভাইয়া কোম্পানি দিছে ভালো সাইলেন্সার অগু হাতিয়া ফাটায় গু লাগানি ফাটাই না কি জানো হইতাম পারিয়েন না যে কু সালু দেওয়ার পরে এক কিলোমিটার ফর দেড় কিলোমিটার ফর আওয়াজ হওয়া যায় বলে যার বেটা বুঝাইছেন আর খেয়াও দেখিয়া কইতা বাঘর ফুট যার বাঘর বাচ্চা দ্বারা খেয়াও দেখিয়া কইতা সব তাকে নিকৃষ্ট ছেলেটা দ্বার তো কোনটা বেশি মানুষে সাপোর্ট করব কইব ছেলেটা ভালো নাই খুব খারাপ ছেলেটা এই যে ডান্ডা দিয়ে যার এরারে পুলিশে ধরতো আসলো প্রশাসনে ধরতো আসলো এরারে বড় সাইলে স্যার ডান্ডা দিয়ে মানুষের হান মগজ নাই মাথাও যায় না বনো সা খাওয়া যায় না দুজনে মাথাও যায় না বুঝতেই শুনি ই পরিমাণ ডান্ডা দিয়ে যায় এরার লাগার লেগে প্রশাসনে ক্লাইনে মানে আপনার এই যে যারা গার্ড হল থাকেন ট্রাফিক থাকেন পুলিশ থাকেন দরিয়া লাগার লেগে এরা নেই ফাইল করতে হবে এরারে মনে ধরতো হারে না না কিটা না ডোরায় জানি না ট্রাফিকে এরারে ধরতে আসলে এইভাবে যদি কয়েকটা বাইকের ধরতো তাহলে এগুলো আমরা নির্মূল হয়ে গেল ওইদিন যেন হয়ে যায় হয়ে গেল তেল লাগে আপনার বাড়ির সামনে যদি বেটা সাইলেন্সার ডাকাইয়া যায় যদি মরাবার ভাল লাগবে না হয়ে যায় জি না কিছু সংখ্যক মানুষে গিয়া কইলাম ও স্যার আব্দুল কাদের জিলানি আপনার বাড়ির সামনে দিয়া গাড়ি বাঘ চড়িয়া দেন সামিয়ান সামিয়ানে গাড়ি বাঘ চড়িয়া যাইতে আসন ও সময় আব্দুল কাদের জিলানি আল্লাহর ওয়ালি বড় ধরনের ওয়ালি জবান দিয়ে যেটা কইল আল্লাহ কবুল করে নাই তাইন কইলে আজকে বাঘ চরিত্র আল্লাহ চাইল তো খেয়ার খান্দ সুর তুলি লাইতে পারি আমরা কই জানি আইস তাইন গাড়ি চালাইতে না খাইল তাইন বাইকও চালাইতে পারেন গরিব বুঝিতে পারব এই কথা আল্লাহ নিয়ে যেই সময় কইছেন কিছুদিন পরে সামিয়া নেওয়াটা সুন্দরী একজন মহিলা দেখছেন দেখার পরে তাই নিজে আগ্রহী বিবাহ করার জন্য গেছেন বাদশার বাড়ি গিয়া বাদশার খবর লইয়া কইলা বাদশার সুন্দরী মেয়েটা আপনার মেয়ে নি বলে হ্যাঁ এটা মেয়ে আমার বলে আমার জিন্দেগিতে দেখিয়া বড় পছন্দ লাগছে ও বাদশা আপনি যদি রাজি হন তাহলে আমি সামিয়ানে আপনার মেয়েটার বিবাহ করতে রাজি আছি ও সময় বাদশা কইরা সামিয়ান তুমি যদি আমার মেয়ে সন্তানটা বিবাহ করতে চাও আমার বাড়ি এক বছর পর্যন্ত আমার ফার্ম যেটা আছে ওটা তুমি পাড়া দিতে লাগব কিসের ফার্ম শুকরের ফার্ম বউ যে আল্লাহর অলিয়ে কইছিল আল্লাহ চাইলে তো শুয়োর খান্দ তুলি দিতে পারে অলিয়ে কইছিল কবুল করে রয়েছে এখন থাইন কইলা ঠিক আছে বাচ্চা ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনার যে ফার্ম যেখানে সেখানে আমি ভাড়া দিব সামিয়ানোর অসংখ্য মুড়ি দানগর ছিলাম ও সময় সামিয়ানে কি করছেন বাসার আদেশ ক্রমে ফার্ম রে সাবা আরম্ভ করলা শুকর রে মানে সাইত্রা শুকর রে গোসল করাইত্রাম শুকর রে পাহাড় আমার ভিতরে নিয়ে ঢুকাইত্রাম এইভাবে ফার্মর শুকর ডে রাখা আরম্ভ করে দিলাম লজ্জার ব্যাপারে বাবা মুড়িদান হলে খানদণ্ডে আমরার পীর মুর্শিদর কি হইল আমরার সাবর কি হইল রে বাসার মেয়ে দেখে তেন ফাঁকল হয়ে গেলা বিবাহ ঘরটা এখন তো আর তার বিবাহের সময় নাই মুড়িদান হলে একদিকে খানদন বাসার মেয়ে বিবাহ করার জন্য সামিয়ান আগ্রহী শুকরবেলা আরম্ভ করলাম কিছুদিন পরে মুড়িদান হল গিয়া আল্লাহ ওলির দরবারে হাজির হইলা ও আল্লাহর ওলি ও সাহাব আপনার কাছে আইছি আমরা তো ফির সাহ বেলাই নে গেছন গিয়া বাতারে গেছন গিয়া বলে কি হইছে বলে আমরা সাহাবে বাসার মেয়ে বিবাহ করার জন্য আমরার সাহাবে কি করটা বলে বাসার মেয়ে বিবাহ করতে গেছেন মানে শুকরের ফারম তাই ভাড়া দেওয়া আরম্ভ করলা শুকর ফালা পর্যন্ত তেন আরম্ভ করটা বাসার বাড়ি তেন চাকরি করা আরম্ভ করে দিলা জন্য আব্দুল কাদের জিলানি কথা শুনছেন দিহান সেই দিকে রাখছন ও সময় দিহান করিয়া কইলা রে আমার সামিয়ান তো বেহতে গেছে গিয়া বাবা আল্লাহর ওলি হলে অলির লাগি সম্পর্ক আছে মায়া আছে বাবা জেলা এক আলিমে আলিমর কদর বুঝে উকিলে উকিলের কদর বুঝে ব্যবসায়ী আর এক ব্যবসায়ের কদর বুঝে শিক্ষিত সমাজের মানুষ আর এক শিক্ষিতর কদর বুঝে বাবা এর জন্য আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানির সঙ্গে সঙ্গে দোকান হা করে দোয়া করলাই আল্লাহ আমার সামনে আপনি বুড়া রাস্তার নাকি বালা রাস্তায় ঘুরাইয়া দেও যেমনি আল্লাহর ওয়ালিয়ে দোয়া করছেন দোয়ার বরকতে সামিয়ান বুড়া রাস্তার নাকি ঘুরিয়া
বাসার মেয়ের বিবাহ হল না বাসার মেয়ে ছাড়িয়া তার নিজে ঘুরি আসত আর ওই সময় তার মুরিদান হল খুশি হই গেলা গিয়া এখন বাসার মেয়ে বিবাহ আর করা লাগছে না এর জন্য দেখকা এক ওয়ালির নেক দুয়ার বরকতে আর এক ওয়ালি ফাতারে গেছলা গিয়া বেড়া লাগি গেছলা আল্লাহ আবার ওয়ালির দুয়ার বরকতে ঘুরাই আল্লাহ আনি নিলা এর লাগি সেরা গালি সার নিকটে আসেন দোয়া করেন জিয়ারত করেন ওসিলা লইয়া দোয়া করেন আল্লাহ ওয়ালি অগ্নর ওসিলায় ভালো জায়গার ওসিলায় ভালা ওয়ালি আল্লাহ আপনার ওসিলায় মানুষের মনের পাশনারে পূরণ করেন কিন্তু ওয়ালি অগ্নর মাজার হয়ে গেল অধিক মোমবাতি জ্বালাইবা না অধিক মোমবাতি জ্বালাই ইসরাফ খরচ করবা না দুফকাটি একটা নিয়ে জ্বালাক কা সুগন্ধিও দুইটা জ্বালাক কা বাবা আপনি নিয়ে বুন্দা দরাই না জানে কেউ তিন বকেট নিয়ে আপনাকে দরাই দিন তিন বকেট দরাই যে দরাই নিলে যে রিজাল্ট জলদি আইব তা নাই আল্লাহর বান্দা গান মান্তা সব বাহাবি কৌমিন বাবু আমিন হো আমাদের অন্য ধর্মের মানুষের যেটা করে এটার থেকে আপনি বিরত থাকুন এরা লাগে আপনি তসমি দিন না জানি এরা বিশেষ করিয়া বেশি বেশি করিয়া দরাই সহজ আপনি এরা দরানি যাই না জানি আল্লাহর ওয়াস্তে ওদের খেদমত গেছেন গিয়ে একটা সুগন্ধি আগর বাতি জ্বালা কুয়া খক আল্লাহ ওলির রোজারে আমি সুগন্ধি করলাম মায়ার বন্দার নিকটে আসলাম তান খাতিরে আল্লাহ আপনি আমার দোয়া খান দ্বারে কবুল করো তান খাতিরে আমার বিপদ থেকে রক্ষা করো আল্লাহ জানেন আমার বন্দা কাতর হইয়া আমার বালা এক বন্দার দ্বার গান লই লাইছে রে আমার বালা মায়ার বন্দা সেরা গানের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ দিলাইলাম তোরে বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিলাম হক্কা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক এনায়েত করো সবে কবরা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا كندي كندي جيبان قلب পাইল নবীর দর্শন শাফিউল মজলিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহ যাই হোক মহতরম হাজরিন কেরাম আমার যে বিষয়ে একটু সহজ ইঙ্গিত দেব হয়েছিল এটা প্রত্যেক বিষয়ে আলোচনা করা অত্যন্ত দরকার আমরা মনে করি যদিও এই এলাকাত হয়তো জোয়া নাই মদ খাওয়া নাই আপনার এরিয়া বালা আপনার এরিয়া কোনো অসুবিধা নাই তবে এটা নিয়ে আলোচনা করা আমরা অজানা জিনিস জানা বালা না দেখ যাই বালা এর লাগে মদ এবং জোয়া দুইটা জিনিস যদি খেয়ারের মধ্যে থাকি যায় বর্জন করক কা সাড়ক কা চেষ্টা করক কা আল্লাহ তৌফিক দিত দোয়া সম্পর্কে কিছু আলোচনা করলাম মকবুল মকবুল সময় মকবুল জায়গা দোয়া করক কা আল্লাহ ফায়দা দিব মকবুল জায়গার মধ্যে দোয়ার আরজ রাখক কা আল্লাহর দরবারে দোয়া করক কা আল্লাহ ফায়দা দিব এর জন্য ইন হযরত সিরাজ আলী শাহ সিরাজ আলী শাহ কইতে আরেক সিরাজ আলী শাহ আসল ভাটিগোড়াটি ভাটিগোড়া রুম আপনারও শিলচার এরিয়া তবে খাটিগোড়া হওয়ার যে ইকানো আরেক সেরা গালিয়া আল্লাহর এক মায়ার এক বন্দা ওয়ালি ইকানো আজকে নাম দেখলাম আমার জীবনের প্রথম ই সাইটে যাই তো প্রচুর শিলচার কিছু প্রোগ্রামও যাই এমনিও যাই কিন্তু ই সাইটে তো ব্রেক মারা করে না এটা মধ্যম জায়গা হলে না আমরা সিময়লা স্পিডি আর এখন তো প্রাইভেট গাড়ি ডাইরেক্ট যাই যে সাইয়া সাইয়া না আর মাঝে মাঝে কিছু হোটেল আছে অর্থাৎ থামাই আমরা চাও খাই মাঝে মধ্যে যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া লাইন যত হোটেল আছে
রাত্রিবেলা আমরা দেখি তো বেশিরভাগ চা বিভিন্ন খাওয়ার বস্তুগুলো পাওয়া যায়। যদি আমরা কোনো সময় কোনো দোকানে বুঝি নাই কিন্তু আপনার হো বড়পুর বাতাস আছে আর আমরা ব্রেক মারি না ইনশাল্লাহ বুঝাইছেন এর লাগি কেন আমরা দম লই না। পরবর্তী মৌলানা সাহেব আস্তে আস্তে আনাই লাগুয়া মৌলানা আলী আহমদ সাহেব এর কারণে আস্তে আস্তে তানরা তশরিফ লইয়া আইক কুয়া আর তারপরে আরও মৌলানা আসেন মৌলানা মাসুদ আহমদ সাহেব নিশ্চয় আসন সারার বয়ান এবার বেশ না রাত আড়াই ঘন্টা বাকি রয়েছে প্রায় রাত মনে হয় আড়াই ঘন্টা রয়েছে বাকি এর কারণে আড়াই ঘন্টার পরেও শেষ এই আড়াই ঘন্টা ইনশাল্লাহ তিনটেন দিয়ে জন্য বাঠিয়া নিবা গিয়া বেশ সময় না ছয় ঘন্টার পরেও আজান হয়ে যাব। আমি যতটুকু আলোচনা করছি আলোচনার উপরে আল্লাহর আল্লাহর হুকুমে আমরা প্রত্যেকে আমল করতাম যাতে মুসলমানের আওলাদ কখনো মদ্যপান করনেওয়ালা হই না। এটা বড় লজ্জাজনক ব্যাপার জোয়া এটার থেকে আমরা বাঁচিতাম। আমরা ওয়ালিয়ার সরবত যাইতাম মসজিদ যাইতাম নামাজ পড়তাম। শিক্ষার দিকে আপনারা শিলচর এমনি উন্নতি হওয়ার প্রয়োজন নাই তবুও শিক্ষার দিকে একটু উন্নত হইতাম শিক্ষার দিকে আমরা একটু আর আগ্রহী হইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করতো সবে হোক আল্লাহুম্মা আমিন। আর এখানে আল্লাহ যে ওলি আসল ওলির ওসিলা লইয়া দোয়া করবা হাজার দরবারে দেখা খাজা মহিনুদ্দিন আজমিরি দিল্লি নিজামুদ্দিন আজমির খাজা মহিনুদ্দিন শাহজালাল শাহফরা দেখো আগে আল্লাহর ওলি আল্লাহর ওসিলা লইয়া দোয়া করকা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দিত। ওলি আল্লাহর খাতিরে আল্লাহ বন্দা আল্লাহরে মায়া করেন দয়া করেন মাত্র মাহাজিন কাম এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আজকে এক মায়ার এক বন্দা অলির দ্বারা আমরা ইয়ে জমা হয়েছি হাজির দিছি আল্লাহর দরবার আমরা শুক্রিয়া আদায় করতাম। আর আমি আপনার খেদমত মক্তসর হিসাবে এক দোয়া করে লইম আর এক দাওয়াত দিয়া যায় আমার বাড়িতে করিমগঞ্জ নিলাম বাজার মৌলানা আলী আহমদ সাহর বাড়িও অন পাশাপাশি তাও তিন চার কিলোমিটার ডিস্টেন্স তো নিলাম বাজার ইকান আমরার ইকান আল্লাহর এক অলি আসন যার নাম এনে হজরত সুনা শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব জাগ্রত এক অলি অলি সারাও তো ঠিক আছে ইনো গেলে মানুষ বাধা হয় ইকান 2007 ইংরেজি মাদ্রাসা স্থাপিত হয়েছিল মাদ্রাসাত আমি 2016 অ্যাপার্টমেন্ট নিয়েছি ওখানে পর্যন্ত আসি আমরা তোর খাদমতে বেসরকারি মাদ্রাসা আমরা তো সরকারি চাকরি কানো ভাই কানো তেমন কোয়ালিফাইড না ডিগ্রিও নেই মাস্টার ডিগ্রিও নাই কিছু অনার্স নাই যার কারণে চুয়া চুয়া পড়েছি তো চলে যার কারণে কৌমি বেসরকারি মাদ্রাসাগুলো আমরা খেদমত করি আর দিনিয়ার খেদমত জানিয়া এই মাদ্রাসার আগামী 21 জানুয়ারি বিশাল বড় প্রোগ্রাম গেলে আল্লাহরে হলি জিয়ারত করি আইবা যদি ভারণ যাইবা এখানে আমরা আর বাস স্ট্যান্ডে আল্লামা সালিমুল হক সাহেব আসন কলিকাতা আর মৌলানা ইদ্রিস আলী সাহেব আসন আগরতলা থাকি নতুন এক বক্তা ই বৎসর পিএইচডি করি আইছেন ডক্টর জহিরুল ইসলাম খুব সুন্দর আলোচনা ইংলিশ ইংলিশ খুব স্পিচ দান মাদি ডক্টর মুস্তফা কামাল উল্লাগান যে ডক্টর মুস্তফা কামাল ইন্দা আলিগড় বিশ্ববিদ্যালয়ের তার কোনো সময় সেমিনারের স্পিকার তাহলে এই নইলে ডক্টর জহিরুল ইসলাম বাগার মৌলানা ফখরুল ইসলাম সাহেব মৌলানা এমাদুদ্দিন সাহেব মৌলানা আলী আহমদ সাহেব মৌলানা ইশাদ আহমদ সাহেব সুফিয়া নেজাম রাতাবাড়ির প্রিন্সিপাল মৌলানা আব্দুল জলিল সাহ উজান্ডির নয়াবাড়ি সাহ জুনাইদ সাহ ফুরানবাড়ি সৈয়দ মোস্তাক সাহ সেটেলমেন্টের সৈয়দ মুফিদুল ইসলাম সাহ মীরাবাড়ি সুরান্ডের সৈয়দ আব্দুল নূর সাহ এরা হইলা মুরব্বী অকল ও মুরব্বী পাঁচজন আর বক্তা হইলার দশজন পনেরোজনের দাওয়াত সকাল 10টার থাকি রাত্রে 3 ঘটিকা পর্যন্ত ধারাবাহিক মহফিল হইব আপনারা ভারতে ইনশাল্লাহ যাইবা যদি যা দেখি আইবা জিয়ারত করে আইবা আল্লাহরে হলি আল্লাহ ওইখানে আস হয় যদি সম্ভব হয় আমরা এখানে ওলা মস্তর একটা সিডনির ব্যবস্থা থাকে ফুলার ব্যবস্থা অথবা হোটেল প্রচুর আয় গেলে দেখবা হোটেলও আয় হোটেল হইতে খাওয়ার ব্যবস্থা থাকে গেলে আপনারা কোনোদিন দেখে দাওয়াত দিয়ার ও হিসাবে আগে কোনোদিন হয়েছি না কোনো আর এই বছর আমরা বড় বড় প্রোগ্রাম করিয়া দ্বিতীয়ত হইলে গেলে আপনারা তাকে দেখি আইবা কিছু পরিচয় বাড়ি আমরা হই থাকি আয় কোন জঙ্গল থেকে আই না বর্ডার থাকি আয় ওটা দেখিয়া আইবা হাসাও এনামুল্লকে মাসাদ পড়াইনি হাসাও আলী আহমদ সাহেবে মাসাদ পড়াইনি এটাও আছে কেউ তো আরে নাম দিয়া কইছেন অমুক শাহ রহমতুল্লাহ বা অমুক পিসিজের মাসা খবর দিয়ে দেখো মাসা নাই হ্যাঁ এটা অনেক সাহ বল তাকে দিতে পারে তো আমরা আছি ইনশাল্লাহ আমি আর আলী আহমদ সাহ আমরা এক এক মাদ্রাসা পড়াইয়া তানও মাদ্রাসা 27 জানুয়ারি আমার ঘরে আর উজান্ডির সাপ বাড়ি
জুনাইদ সাভার ভাই বিশাল বড় প্রোগ্রাম জানেন তো আপনারা 28 জানুয়ারি মনে করবা 21 হইলা মাং আমরা 27 হইলা আলিয়া হোসাম 28 হইলো গিয়া জানডি সাববাড়ি যার কারণে আল্লাহ তৌফিক দিয়ে দাওয়াত দিয়া দিলাম আপনাদেরে আপনারা জান জানি আর 22 জানুয়ারি সারিমুলক সাভার وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيرته إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات اللهم يا رزاق يا رزاق يا رزاق اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم لك الحمد ولك الشكر اي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين গভীর রাত আপনার বন্ধ গলার আমার বিছনার সড়িয়া মাহফিলের মধ্যে গোড়াগুড়ি হইত্রাইয়া আল্লাহ একমাত্র কোরআনের আকর্ষণে ইটা বন্ধ রেখে বান্দিয়া রাখছেন রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আমি যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা করলাম কবুল ফরমাও এর মধ্যে আমি শোনেওয়ালা শুনেওয়ালা তাম আমল করবার তৌফিক দইয়া আল্লাহ খাস করে আল্লাহ গভীর রাত আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আল্লাহ আমার জিন্দেগির তাম গুনাহ খাতারে মাফ করিয়া দে হায় আল্লাহ আমার মাফ করিয়া দে আমার মায়ের বামারে মাফ ফরমাও আল্লাহ আমরা বিমারি ওগুলার বিমার দে শিবা দান ফরমাও আল্লাহ আমরা মুসিবত যাদা ওগুলার মুসিবত থাকি উদ্ধার করো রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে কোনো সুবিধা আছে না আপনি সুবিধা দি বদলিয়া দেও যারা ব্যবসা বাণিজ্য করডা দোকান দিছেন তিজারত করডা ইতার মধ্যে তরক নেয়া না ইয়ার ফরমাও আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও বিভিন্ন বহিরাজ্যে বিভিন্ন বহিরাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে আসেন আল্লাহ বাড়িঘর ছাড়িয়া গেছেন ইয়া হওয়া আল্লাহ ইতা যুবক লড়ে আপনার যাতে হেফাজতে রাখি ইয়া হওয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমীর আল্লাহ আমার উস্তাদ পীর মুর্শিদ গদের দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ খাস করে লক্ষণ ঘরটা নিশিনি মা বই দখলরে মাফ করিয়া দেউ ইয়া আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম এই বাড়ির আপনার বন্দার বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও তার মার হায়াত দরাজ ফরমাও রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দেউ ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমীন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ারি মাহফিলে যত হাত বাড়াইছি হার দিল কোন আশা প্রত্যেকর দিগর নেক আশারে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ ভারতের জমিনে শান্তি আনিয়া দেও আল্লাহ যে সরকারে সুন্দরভাবে দেশ চালাইলে যে সরকার চালাইতে পারবো সেই সরকার আপনার যাতে ভারতবর জমিনের মধ্যে কায়েম রাখি ইয়া আল্লাহ اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله